অনুষ্ঠান টিবিএন অ্যানালাইসিসে আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন। আমাদের সাথে আজকে দুজন সম্মানিত অতিথি আছেন, পরিচয় করে দিয়ে শুরুতে আমার ডান দিকে রয়েছেন সাপ্তাহিক পরিচয়ের সম্পাদক নাজমুল আহসান এবং বিশিষ্ট সাংবাদিক আমাদের সাথে প্রায় যোগ দেন এবং আপনারা তার আলোচনা পছন্দ করেন, আমরা জানি, ফিডব্যাক পাই বিভিন্নভাবে। আমাদের সাথে রয়েছেন নাজমুল আলম, অ্যাটর্নি, তিনিও একজন অত্যন্ত সম্মানিত এবং আপনারা যারা এরই মধ্যে তার কাছে প্রশ্ন রেখেছেন অভিবাসন বিষয়ে, অনেকে ব্যক্তিগতভাবে ফেসবুকে বলেছেন অনেকভাবেই উপকৃত হয়েছেন আপনারা, এজন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আর আমরা চাই আপনাদের সাথে সংযোগটি রক্ষা করতে, কারণ টেলিভিশনটি আপনাদের জন্যই। আমরা দুই নাজমুল ভাইকে আজকে পেয়েছি, দুজন দুই ভুবনের বাসিন্দা, কিন্তু দুজনই খবর রাখেন সংবাদ এবং এইসব বিষয় নিয়ে। বিশেষ করে একজন আপনাদেরকে অভিবাসন সংক্রান্ত বিষয়ে বলবেন, আরেকজন চলতি বিশ্বের, বিশেষ করে যুক্তরাষ্ট্রের নানা বিষয়ে যে পরিবর্তন, চলমান ঘটনাপ্রবাহ, এসব নিয়ে কথা বলবেন। আশা করছি দুজনের কাছেই আপনারা প্রশ্ন করবেন, আমরা কিন্তু আলোচনাটি করবার সুযোগটি চাই। শুরুতে একটি রিপোর্ট আছে, রাশিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিল পাস হয়েছে সিনেটে, এটি নিয়ে আমরা আলোচনা করব, আমরা একটু রিপোর্টটা দেখে নিই। রাশিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ এবং কংগ্রেসের অনুমোদন ছাড়া মস্কোর উপর থেকে নিষেধাজ্ঞা শিথিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা হ্রাসের বিল পাস হলো সিনেটেও। বিলটিতে রাশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করা হয়েছে। বিলটিতে রাশিয়ার তেল ও গ্যাস প্রকল্পের উপর নতুন করে অবরোধ আরোপের প্রস্তাবও করা হয়েছে। ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে ইরান এবং নর্থ কোরিয়ার উপরও নতুন নিষেধাজ্ঞার প্রস্তাব আছে বিলটিতে। হাউসে বিলটি 419-3 ভোটে পাশ হওয়ার পর স্পিকার পল রায়ান বলেন, এই নিষেধাজ্ঞার প্রস্তাব বিপজ্জনক প্রতিপক্ষদের দুর্বল করে আমেরিকাকে নিরাপদ রাখবে। এরপর পরই তোলা হয় সিনেটে। 2016 প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগের প্রেক্ষিতে পাল্টা ব্যবস্থা হিসেবে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। নতুন এই বিল ট্রাম্পের রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের আশাকে জটিলতায় ফেলবে বলে ধারণা করা হচ্ছে। বিলটি এখন পাঠানো হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে। যদিও প্রেসিডেন্ট নর্থ কোরিয়ায় ইরান এবং রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের পক্ষে, তারপরও হোয়াইট হাউস এই বিলটি পরীক্ষা নিরীক্ষা করে দেখবে। প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকে গত 6 মাস ধরে রাশিয়ার সঙ্গে সম্পর্কের বিষয়টি ট্রাম্পকে সারাক্ষণ তাড়া করে ফিরছে। প্রেসিডেন্ট নির্বাচনে মস্কোর হস্তক্ষেপের পথ ধরে তিনি ক্ষমতায় বসেছেন বলে অভিযোগও আছে, এ নিয়ে তদন্তও চলছে। যদিও ট্রাম্প শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করে আসছেন। 2014 সালে ক্রিমিয়া উপদ্বীপ নিজেদের সীমানা ভুক্ত করে নেওয়ার পর রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এরপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হ্যাকিং এর অভিযোগে গত বছরের ডিসেম্বরে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা 35 জন রুশ কূটনীতিককে বহিষ্কারও করে, সেই সাথে রাশিয়া মালিকানাধীন 2টি কম্পাউন্ডও জব্দ করেন। রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা আরোপের বিলটি আসলো আইন প্রণেতাদের কাছ থেকে। নূপুর চৌধুরী, টিবিএন 24, নিউ ইয়র্ক। সুপ্রিয় দর্শক, আমরা পর্দায় যে নম্বরটি আপনারা দেখবেন সেই নম্বরে আপনারা টেলিফোন করবেন নিশ্চিতভাবে। ফেসবুকেও আমরা আপনাদের আছি, 6463079828 এই নম্বরে প্রশ্ন করবেন। নাজমুল হাসান, আপনার কাছে যেতে চাই। রাশিয়ার সাথে যে বিষয়টি আমরা দেখছি, নতুন করে নিষেধাজ্ঞা আরোপ এবং বর্তমান বাস্তবতায় প্রেসিডেন্ট এবং তার প্রশাসনের অনেকের সাথে যেভাবে কথাগুলো উঠছে, কেমনভাবে বিশ্লেষণ করবেন এই বিষয়টিকে? ধন্যবাদ। আসলে একটা ব্যাপার খুব আমার কাছে সবসময় খুব মানে হাস্যকর মনে হচ্ছে এতদিন, সেটা হচ্ছে যে আমরা যারা আমেরিকায় দীর্ঘদিন ধরে থাকি এবং আমরা বুঝি জিনিস, কিছু কিছু জিনিস চেষ্টা করি, আমরা সবাই জানি যে রাশিয়ার সাথে আমেরিকার বন্ধুত্ব হওয়ার চেষ্টা অতীতও হয়েছে, ভবিষ্যতেও হয়তো হবে, এখনও হচ্ছে, কিন্তু কখনোই আমেরিকার মানুষ রাশিয়াকে পছন্দ করে না, বিশ্বাসও করে না। এখন ডোনাল্ড ট্রাম্পের কথা মনে, আর ডোনাল্ড ট্রাম্পের আগে আমি প্রেসিডেন্ট রিগানের কথা মনে করি, যে সেটা হচ্ছে যে রিগান কিন্তু খুব চেষ্টা করেছিলেন যে রাশিয়ার সাথে যে এখন যে সম্পর্কটা আমরা দেখছি, যেটার পরবর্তী পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্প উন্নয়নের চেষ্টা করেছেন, সেটা কিন্তু গরবাচবের সাথেই ডোনাল্ড প্রেসিডেন্ট রিগান চেষ্টা করেছিলেন। এবং একটা জিনিস খেয়াল করবেন যে রিগান কিন্তু গরবাচবকে অনেক কিছুতে বাধ্য করেছিলেন, এখন কিন্তু উল্টো হচ্ছে, পুতিন কিন্তু ট্রাম্পকে বাধ্য করার চেষ্টা করছে আমেরিকান পলিসিটাকে নিয়ন্ত্রণ করার জন্য। এই যে একটা ব্যতিক্রম, এই যে একটা পরিবর্তন, এই পরিবর্তনটা কিন্তু খুব উল্লেখযোগ্য। এই জন্য উল্লেখযোগ্য বলছি যে আমেরিকান মানুষের কাছে, বেশিরভাগ আমেরিকান মানুষের কাছে, এমনকি ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমর্থকদের কাছেও রাশিয়া কোনো বিশ্বাসযোগ্যতা নেই,
তার অনেকগুলো কারণ আছে, ঐতিহাসিক কারণ যেমন আছে, বাস্তব কারণও আছে, সিরিয়া একটা বিষয় ব্যাপার সেটাও আছে। সব কিছু মিলিয়ে যদি দেখেন যে ডোনাল্ড ট্রাম্প মনে করেছিলেন যে উনি হিলারি ক্লিনটনকে হারিয়ে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন এবং উনি একাই উনি এবং ওনার পরিবার একাই রাশিয়ার সাথে আমেরিকার সম্পর্কটাকে ঘুরিয়ে দেবেন, কিন্তু সেটা তিনি পারেননি। তার কারণটা হচ্ছে সিনেটে এবং হাউজে এমন কিছু রিপাবলিকান নেতা আছেন যারা ডোনাল্ড ট্রাম্পকে সব কিছুতেই ছাড় দিতে রাজি আছেন, কিন্তু এইখানে দিতে রাজি দিতেন। আমরা আসবো আপনার সাথে আলোচনায়, একজন দর্শক যুক্ত হয়েছেন। আমার ধারণা প্রশ্নটি অভিবাসন সংক্রান্তই, যদিও আমরা আশা করি আপনারা চলমান নানা বিষয় নিয়েও প্রশ্ন করবেন। কে আছেন প্রিয় দর্শক, আপনার নাম এবং পরিচয়টি দিয়ে প্রশ্নটি করুন। জি করুন। আমার নাম শাহিন, আমি মিশিগান থেকে বলছিলাম। জি বলুন ভাই। আমার প্রশ্ন হচ্ছে, আমি আমার বাড়িতে লিগাল ভিসা আনার জন্য অ্যাপ্লাই করেছি, সাপোর্ট জমা দিয়েছি গত বছর সেপ্টেম্বরে। আচ্ছা। এবং তারপরে আমাকে ফেব্রুয়ারি মাসে জানানো হয়েছে যে এটা ইন্টারভিউ জন্য অপেক্ষা আছে, আগে পর্যন্ত কোনো ইন্টারভিউ ডেট পাই না। কি প্রশ্নটি হচ্ছে যে কেন পাননি, তাই তো? আমাদের নাজমুল সাহেব আছেন, জি বলুন। ধন্যবাদ আপনাকে। আপনার যে ব্যাপারটা, এটা এখন পর্যন্ত হয়তো ভিসা সেন্টারই রয়ে গেছে। এই মুহূর্তে আপনার করণীয় যেটা, সেটা ভিসা সেন্টারে ফোন দিয়ে তাদেরকে বলেন যে সেপ্টেম্বরের থেকে এই পর্যন্ত প্রায় এক বছর হতে যাচ্ছে, কেন এটা পাঠানো হচ্ছে না। এটা যদি আপনি তাদেরকে স্ট্যাটাসটা আপডেট করে দেন, অনেক সময় হয়তো ক্লারিক্যাল জটিলতার কারণে হতে পারে, হয়তো ওই জন্যই। কে আছেন এরপরে আরো একজন আছেন, আমরা ঠিক নেই। আমি আছি ওয়াশিংটন সিটিজেনশিপের জন্য আপনাকে যেদিনের থেকে আপনি গ্রিন কার্ড পেয়েছেন তার থেকে পাঁচ বছর, আপনি দেখবেন লেখা আছে যে রেসিডেন্স সিন্স, ওই রেসিডেন্স সিন্সটা হচ্ছে আপনার গ্রিন কার্ডের ডেট, ওইটার থেকে পাঁচ বছর, তবে আপনি তিন মাস আগে এটা দরখাস্ত করতে পারবেন, হুইচ ইজ 90 ডেজ। অসংখ্য ধন্যবাদ। আরেকজন কি আছেন আমাদের সাথে? আমরা নাজমুল হাসান আপনার কাছে যাই। আমার যেটি প্রশ্ন যে এখন প্রেসিডেন্টের কাছে এই বিলটি গেল, তাহলে প্রেসিডেন্টের দুটো অপশন আছে। জি, একটা অপশন হচ্ছে প্রেসিডেন্ট বিলে স্বাক্ষর করবেন, আর একটা অপশন হচ্ছে উনি ভেটো দিবেন। এর বাইরে আর কোনো কিন্তু অপশন এখন আর নাই। এখন ভেটো দিলে কি হবে? ভেটো দিলে, ভেটো ওভাররাইড করার ক্ষমতা কি সিনেট এবং হাউজের আছে কিনা সেটা দেখতে হবে। তবে এখন যেটা মনে হচ্ছে যে প্রেসিডেন্টের ভেটো বোধহয় টিকবে না, তার কারণ রিপাবলিকানরা অন্তত এই ইস্যুতে একমত যে তারা এই ব্যাপারে প্রেসিডেন্টকে কোনো ছাড় দিতে তারা রাজি না, এবং অ্যাট দ্য সেম টাইম তাদের কিন্তু একটা নির্বাচন আসতেছে অনেকের নেক্সট ইয়ার, এবং রাশিয়ার সাথে সম্পর্কের ব্যাপারটা বিশেষ করে বব মুলারকে যখন থেকে স্পেশাল ইনভেস্টিগেটর কাউন্সিল করা হলো, তখন থেকে জিনিসটা কিন্তু মোড় নেওয়া শুরু করছে, এবং এই মোড় এমনভাবে নিচ্ছে যেটা অনেকে হয় না যে আমাদের শরীরে একটা অংশে ক্যান্সার হলে সেটা আস্তে ছড়িয়ে পড়ে সারা শরীরে। এখন পুরো ট্রাম্প ফ্যামিলি তো আছেই, ট্রাম্পের ঘনিষ্ঠ লোকজনও কিন্তু এই রাশিয়ান ক্যান্সারে আক্রান্ত হয়ে পড়ছে, এবং এর ফলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে হয়তোবা আমার যেটা ফিলিংস যে পেশেন্টকে তারা ইম্পিচ করবে না, কিন্তু প্রেসিডেন্টকে এমনভাবে দুর্বল করে ফেলবে যে প্রেসিডেন্টের দায়িত্ব রাখতে হলে তাকে হাউস এবং সিনেটের সাথে ইয়েস ইয়েস করতে হবে, আর নতুবা তাকে পদত্যাগ করে চলে যেতে হবে। যেটা কিছুদিন আগে আপনি লক্ষ্য করেছেন যে জেফ সেশনসের ব্যাপারে, অ্যাটর্নি জেনারেলের ব্যাপারে সিনেটর গ্রাহাম কিন্তু অলমোস্ট চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, বলে ফেলেছিলেন যে উনি যদি ট্রাম্প যদি অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে ব্যবস্থা নেন তাহলে হেল উইল ব্রেক লুজ। তো এখন রিপাবলিকান নেতৃত্বও কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে খুব মানে ভালো বার্তা কিছু দিচ্ছে না, এবং আরেকটা জিনিস এখানে মূল সমস্যা দাঁড়াচ্ছে যে ট্রাম্প অলমোস্ট ছয় মাসের থেকেও অলমোস্ট বেশি হয়েছে, ট্রাম্প কিন্তু তার অ্যাডমিনিস্ট্রেশনটাকে এখনও খাড়া করতে পারেনি, তার অ্যাডমিনিস্ট্রেশন এখনও বেশ নড়বড়ে, হোয়াইট হাউসের সাথে কংগ্রেসের রিলেশনশিপ খুবই খারাপ, তারপরে হোয়াইট হাউসের সাথে সাংবাদিকদের সম্পর্ক খুব খারাপ, এমনকি যারা নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থনও করেছিল, ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন আইডিয়াসের প্রতি সমর্থন দিয়েছিল, ইমিগ্রেশন বলুন, ওবামা কেয়ার, তারাও কিন্তু সেই মিডিয়াগুলোও কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্পের সমর্থনা করছে, এবং এর একটি কারণ ডোনাল্ড ট্রাম্প গত ছয় মাসে এই ইমিগ্রেশনের কিছু এই কী বলে যে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে কিছু মানুষকে ভীত সন্ত্রস্ত করা ছাড়া অ্যাচিভমেন্ট বলতে তার কিছু নাই, বরং উল্টো হয়েছে। ইউরোপের সাথে সম্পর্ক খারাপ হয়েছে, জার্মানির সাথে সম্পর্ক খারাপ হয়েছে, এবং
আরব মুসলমানদের ভিতরে উনি একটা দ্বিধা বিভক্তি সৃষ্টি করেছেন, আর সৌদি আরবকে উনি একটা ব্লক করে কাতারকে এক ঘরে করার চেষ্টা করেছেন, সেখানেও তিনি বাধার সম্মুখীন ছিলেন। তার খোদ পররাষ্ট্রমন্ত্রী টিলারসনের সাথে তার সম্পর্ক খুব অবনতি হচ্ছে। তো সব কিছু মিলেই যদি দেখুন, ডোনাল্ড ট্রাম্প কিন্তু নিজের কারণেই, নিজের অদক্ষতা বলুন, নিজের রাজনৈতিক প্রজ্ঞার অভাবেই বলুন, হোয়াইট হাউসে বন্দী হয়ে পড়ছেন, এবং এইটা তার জন্য প্রেসিডেন্সি চালিয়ে যেতে খুবই অসুবিধার সৃষ্টি করছে। এই ইস্যুতে অ্যাটর্নি নাজমুল আলম আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আর আমাদের নাজমুল হাসান ভাই যেটা বললেন, এটা উনি অনেক যুক্তিসঙ্গত কথা বলেছেন, দীর্ঘদিনে ওনার সাংবাদিকতা অভিজ্ঞতা আছে। এই ব্যাপারে আমি যেটা বলবো, এটা সম্পূর্ণভাবে আমার ব্যক্তিগত অভিমত, আমার অবজারভেশনের থেকে আমি যেটা বলতে চাই, ডোনাল্ড ট্রাম্প তার জীবনের যদি আপনি তার একদম শৈশব অবস্থার থেকে আজকে পর্যন্ত যদি দেখেন, হি ইজ এ 71 ইয়ার্স ওল্ড ম্যান। এই সময়টা পর্যন্ত সে সবসময় বরাবর একটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে আসছে। আমি জানি না আপনাদের দর্শকদের কয়েকজন এটা ইয়ে রাখেন, উনি জানেন যে উনাকে যখন স্কুলে ভর্তি করা হয়েছিল, সেই স্কুলে তার বাবা মা রাখতে পারতেছিল না, তারপরে তাকে সেখান থেকে চেঞ্জ করে আমাদের দেশের যেটাকে বলে ক্যাডেট কলেজ, ওই ধরনের স্কুলে তাকে ভর্তি করা হয়েছিল, তাকে শাসন করার জন্য, তার পড়াশোনা শেষ করার জন্য। সেই ছেলে যখন বেরিয়ে আসলো সেখান থেকে, তখন তার বাবা তার সমস্ত সম্পত্তি এবং তার এই রিয়েল এস্টেটের পুরো ম্যানেজমেন্টের দায়িত্ব তার উপরে ছেড়ে দিল, এবং সেখান থেকে আজকে সে এই পজিশনে নিয়ে আসছে। তার বাবা কখনোই বিলিয়নিয়ার ছিল না, সে মিলিয়নিয়ার ছিল, কিন্তু ট্রাম্প নিজে এটাকে বিলিয়নিয়ার করেছে। ভালো মন্দ হিসাবে আমি এটা বলতে চাচ্ছি না, আমি এটাই বলতে চাচ্ছি যে ট্রাম্প বর্তমানে যে মুডে আছেন, সেই মুডটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি হি ইজ গিয়ারিং আপ ফর দ্য নেক্সট ইলেকশন। ইম্পিচমেন্ট তো দূরের কথা, এই জন্যই উনি ইম্পিচমেন্টের জন্য চিন্তা করতেছেন না। উনি জানে যে ইম্পিচমেন্ট শব্দটা যদি উনি নিজের মাথার মধ্যে একবার নিয়ে আসে, তাহলে কিন্তু উনি পড়ে যাবে, এইটা উনি খুব ভালো করে জানে, এবং এটা তার চাইল্ডহুডের থেকে উনি এটা করে আসতেছে। কাজেই এই জিনিসটাকে উনি অ্যাভয়েড করার জন্য উনি চারিদিকে একটা মানে ইয়ের মধ্যে, একটা কন্ট্রোভার্সির মধ্যে উনি রেখেছে, কিন্তু উনি নিজের ব্যক্তিগতভাবে যে উনি অ্যাকচুয়ালি উনি কী করতে যাচ্ছেন, কী চাচ্ছেন, আপনার কাছে কী মনে হচ্ছে? আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে উনি বেসিক্যালি রিপাবলিকান পার্টির, আপনি যে যাদের কথাই বলেন না কেন, ওই নাজমুল ভাই উল্লেখ করলেন সিনেটর গ্রাহামের কথা, সিনেটর গ্রাহাম অ্যাকচুয়ালি ওনার রাইভাল ছিল, কাজে এটা ট্রাম্প ভালো করে জানে যে সিনেটর গ্রাহাম কোনোদিনই ওনার ফেভারে কিছু বলবে না। আর জেফ সেশনের কথা যেটা আসলো, সেটা হলো যে জেফ সেশনকে উনি নিয়েছিল এই জন্যই যে জেফ সেশন হয়তো এখানে আসার পরে হয়তো সে কিছু কন্ট্রোভার্সিয়াল জিনিসগুলোতে উনি হাত দিবে, সেটা হচ্ছে যে হিলারি ক্লিন্টনের যে ইমেলের যে কেলেঙ্কারিটা আছে, 33,000 ইমেল যে ডিলিট করা হয়েছিল, এটা উনি চাচ্ছিলো যে সাম হোয়াট সে এটাকে লাইভ রাখুক। এটা না করে জেফ সেশন যেটা করেছে, উনি বলেছে হ্যাঁ আমার রাশিয়ান অ্যাম্বাসেডারের সাথে আমি কথা বলেছি, সো আই ওয়ান্ট টু রিকিউজ মাইসেলফ, আমি এটার থেকে সরে যাচ্ছি, যার জন্যই কিন্তু উনার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল যিনি ইয়ে ছিলেন মানে অ্যাটর্নি জেনারেল, উনি গিয়ে কিন্তু এই বব মুলারকে আপনার স্পেশাল ইয়া হিসেবে দিলেন, এই মানে আর কি কাউন্সিল হিসেবে তাকে নিয়োগ দিলেন, এটা কিন্তু ট্রাম্পের পছন্দ ছিল না। তো এই দিক থেকে যদি আপনি বলেন, তাহলে এই এই হায়ার ফায়ার ট্রাম্পের তো পছন্দ ছিলই না, ট্রাম্প তো জানতোই না যে অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল ওনাকে নিয়োগ দিচ্ছেন, যখন জেনেছেন দেন ইট ওয়াজ অনলি ফিউ মিনিটস এগো। না এটা দিল, আপনি জানেন যে বাই ল অ্যান্ড বাই দ্য কনস্টিটিউশন হি হ্যাজ দ্য ভেস্টেড অথরিটি এবং হি হ্যাজ দ্য সুপ্রিম অথরিটি, হি ক্যান ফায়ার এনিবাডি, হি ক্যান হায়ার এনিবাডি অ্যাজ হি উইশ, এবং এটা সে বলছে যে আমি ইভেন পর্যন্ত আমি নিজেকে নিজে পার্ডন পর্যন্ত করতে পারি। এটা নিয়ে কিন্তু অনেক কন্ট্রোভার্সি, উনি এই কন্ট্রোভার্সিগুলো বেসিক্যালি দেওয়ার অর্থ আমি যেটা বুঝতেছি আর কি, হি ওয়ান্টস টু স্টে ইন পাওয়ার, হি ওয়ান্টস টু টেক দ্য গ্রিপ, বাট বিগিনিংয়ের থেকে গত বছরের ইলেকশনের থেকেই আপনি জানেন যে আমেরিকান হিস্ট্রিতে দিস ওয়াজ ওয়ান অফ দ্য বিটার এক্সপিরিয়েন্স, দ্য বিটার ক্যাম্পেইন যেটা ছিল, সেই বিটার ক্যাম্পেইনের থেকে উনি এখানে উঠে আসছে। তো কাজেই উনার মোটোটা হচ্ছে যে নট ফর নেক্সট অ্যানাদার 3.5 ইয়ার্স, হি ওয়ান্টস টু গো ফর অ্যানাদার 7.5 ইয়ার্স। আপনি কি মনে করেন? ওয়েল, টু আর্লি টু সে ওই উনি পরবর্তী কী, কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে আমেরিকান প্রেসিডেন্সি তো একলা চলার নীতিতে চলতে পারবে না, আমেরিকান প্রেসিডেন্সি তো আমাদের দেশের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মতন প্রেসিডেন্সি না। যে প্রেসিডেন্ট, যেমন ধরুন একটা চমৎকার কথা আমার মনে পড়ছে, যে ডোনাল্ড ট্রাম্প ইমিগ্রেশনের বিষয়ে এক্সিকিউটিভ অর্ডার জারি করতে চাইলেন, জারি করলেনও, এবং কোর্টে বাধাও খেলেন, সুপ্রিম কোর্টের কাছে গেলেন, সুপ্রিম কোর্ট করলোটা কি? সুপ্রিম কোর্ট বললো অন্য রায় দিব তারা অক্টোবরে, কিন্তু একটা রায় তারা দিয়ে ফেলেছে কিন্তু। এবং ডোনাল্ড ট্রাম্পের জন্য এটা কিন্তু মেসেজ, সেটা কি যে এই দেশে যাদের আত্মীয় স্বজন, আমেরিকানদের আত্মীয় স্বজন যারা বিদেশে আছে, ইনক্লুডিং দিস সিক্স কান্ট্রি, তাদের কিন্তু ইমিগ্রেশন প্রেসিডেন্ট ঠেকাতে পারবে না, তাদের এদেশে আসা কিন্তু প্রেসিডেন্ট ঠেকাতে পারবে না। তো প্রেসিডেন্ট সর্বাধিক পাওয়ারফুল লোক হইল কই?
সুপ্রিম কোর্টে দিয়ে কেন মেইন পাওয়ার অথরিটি? এখন তাতে কি হলো? তাতে হলো আমেরিকার বেসিক কোর জিনিস যেটা, সেখানে পাওয়ারের তিনটা ব্রাঞ্চ, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি এবং এই লেজিসলেটিভ, এই তিনটা ব্রাঞ্চের ভিতর কিন্তু চেক অ্যান্ড ব্যালেন্স আছে। এবং আমি যদি বলি যে এই মুহূর্তে যে জুডিশিয়ারি যদি সুযোগ আসে, সময় আসে, তাদের চূড়ান্ত ক্ষমতা কিন্তু প্রয়োগ করে, এবং চিফ জাস্টিস কিন্তু একটা ইস্যুতে অলরেডি সেটা করে ফেলেছেন, অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্প আর কোনো একটি অর্ডার দিতে পারবেন না যেখানে এই কনফ্লিক্টটা হবে। কারণ সুপ্রিম কোর্ট অলরেডি রায় দিয়ে দিয়েছে যে আমেরিকানদের নিকট আত্মীয় স্বজনের আমেরিকা আসা ঠেকানো প্রেসিডেন্ট এক্সিকিউটিভ অর্ডার আর সম্ভব না। আপনি নাজুল হয়েছে ডেফিনেটলি অ্যাটর্নি হিসাবে এটা দেখেছেন, কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে যে কোনো ইস্যুতে একলা চলার নীতি খুব একটা ফলদায়ক হবে বলে আমার কাছে মনে হচ্ছে না। এবং আমি যেটা ফিল করি সেটা হচ্ছে কংগ্রেসনাল পাওয়ারও কিন্তু একেবারে কম না। কিন্তু কংগ্রেসের দুই রাজনৈতিক দল যদি কোনো বিষয়ে একমত হয় তাহলে কিন্তু প্রেসিডেন্টের পক্ষে ক্ষমতা প্রয়োগ করা খুব মুশকিল হয়ে যায়। কি বলবেন এইখানে? আমার আমার একটা বক্তব্য আছে, বিশেষ করে আপনি যেটি বলছেন উনি সাত বছরের জন্য ভাবছেন, সাড়ে সাত বছরের জন্য কিন্তু আমরা তো অনেক জায়গাতেই তাকে একটু হোঁচট খেতে দেখছেন কিনা, আপনার কি মনে হয়? উনি তো হোঁচট খাবেনি, উনি তো হোঁচট খেতে খেতেই এ পর্যন্ত এসছেন 71 বছর বয়স পর্যন্ত। তা উনি যদি এখন মনে করেন যে আরো সাড়ে সাত বছর, আই মিন হি ইজ থিঙ্কিং অ্যাবাউট লাইক ইন বিকামিং 80 years old অ্যান্ড দেন ফাইনালি রিটায়ার, আমি স্ট্রংলি বিলিভ করি যে সে আদৌ কোনো দিন রিটায়ার করবে কি না সন্দেহ আছে। বিকজ হি ওয়ান্টস টু কিপ গোয়িং অ্যান্ড কিপ মুভিং। এর অর্থ এই যে আমি ওনাকে ব্লেসিং দিচ্ছি? নো, আমি ওনাকে জাস্ট ওনার লাইফটা আমি মানে অ্যানালাইজ করে আমি যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে কি, হি অলওয়েজ ওয়ান্টস টু লিভ ইন দ্য কন্ট্রোভার্সি অ্যান্ড হি অলওয়েজ থিঙ্কস দ্যাট যে সে যত কন্ট্রোভার্সি ক্রিয়েট করবে তার লাইফ স্প্যান তত বাড়বে, এবং এই কন্ট্রোভার্সি দিয়ে দিয়ে উনি এটাতে যাচ্ছে। আমি নাজমুল ভাইয়ের সাথে আরেকটা কথা আমি অ্যাড করে দিতে চাচ্ছি, আপনি যদি লাস্ট ইলেকশনে দেখেন, যেহেতু আমরা ইলেকশনের মুডে চলে আসছি, ইলেকশনটা যদি আপনি দেখেন, সেই ইলেকশনে আপনি দেখবেন যে তার লাস্ট যে স্ট্যান্ডিং রাইভাল যে ছিল সেটা হচ্ছে টেড ক্রুজ। টেড ক্রুজকে যখন উনি নিয়ে গেলেন ইয়েতে কনভেনশনে বক্তৃতা দেওয়ার জন্য নিয়ে গেলেন, তাকে একটা স্পট করে দিলেন, এবং ট্রাম্প খুব আশা করতেছিল টেড ক্রুজ বলবে যে তুমি ইয়ে করো, মানে তাকে মানে ট্রাম্পকে ভোট দাও, আমাদের নমিনিকে ভোট দাও। টেড ক্রুজ কিন্তু ওটা বলেনি, টেড ক্রুজ এটা বলেছে যে অল দ্য রিপাবলিকান শুড ভোট, হ্যাঁ, অন দ্য লাইন আপ অ্যান্ড ডাউন। আমরা যারা আমেরিকান সিটিজেন আপনারা জানেন যে এইরকম লাইন থাকে, এটা ডেমোক্রেটিক লাইন, এটা রিপাবলিকান লাইন। এই ট্রাম্পের কারণে আজকে কিন্তু রিপাবলিকানদের এই সিনেটে এবং আপনার এই যে কংগ্রেসের লোয়ার হাউজেদের রিপ্রেজেন্টেটিভ হাউজে এখানে কিন্তু অনেকেই কিন্তু জিতে আসছে, বিকজ ওই আপ অ্যান্ড ডাউন ভোটটা হয়েছে। কাজে নেক্সট ইলেকশনে যদি ওনাদের আসতে হয়, ইভেন দ্য মিড টার্ম ইলেকশনে, দে হ্যাভ নো চয়েস বাট দিস ম্যান। আচ্ছা, কিন্তু আমার এখানে একটা সম্ভব বক্তব্য আছে, ডোনাল্ড ট্রাম্পের কিন্তু আরেকটা ইয়ে আছে, মানে মানে ইয়ে আছে, মনোভাব আছে, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের না, ডোনাল্ড ট্রাম্পকে যারা ক্ষমতায় বসেছে তার রক্ষণশীল সমর্থকরা, মানে বন্ধু উপদেষ্টারা, পরামর্শদাতারা, তারা কিন্তু চাইছে রিপাবলিকান পার্টির কন্ট্রোলটা গ্রহণ করতে, এবং এখানেই কিন্তু একটা সমস্যা হচ্ছে। সমস্যা হচ্ছে এই জন্য যে ডোনাল্ড ট্রাম্প ইজ নট এ পলিটিশিয়ান, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মাথায় কাঁটাল ব্রেইন, কিছু রক্ষণশীল, কট্টর রক্ষণশীল, হোয়াইট সুপ্রিমেসিস্ট হিসাবে যাদেরকে আমরা অনেকেই চিহ্নিত করি, যদিও আমি বিষয়ের সাথে একমত না, তারা কিন্তু চাইছে রিপাবলিকান পার্টির মডারেট অংশটাকে ধ্বংস করে তারা সেটার কন্ট্রোল নিতে, এবং সেখানেই কিন্তু লড়াইটা হচ্ছে এখন। ওকে, ধন্যবাদ। আপনার কাছে একটি প্রশ্ন আসছে ফেসবুকের মাধ্যমে, তাহা, তিনি বলছেন যে তার হাজব্যান্ডের ইন্টারভিউ শেষে ভিসা অফিসার বললেন যে ভিসা হয়ে গেছে, 10 দিন পর পাসপোর্ট পাবেন, 3 দিন পর ইমেইলে বিগত 15 বছরের ঠিকানা, জব, ভ্রমণ ইতিহাস নিয়ে প্রশ্ন পাঠায়। তারা উত্তর দিয়েছেন, আজ 75 দিন এখনও পাসপোর্ট পাননি, এ ধরনের প্রক্রিয়াতে কতদিন শেষ হয়, কেন এটা করে, ভিসা কি আদৌ ইস্যু হবে? ধন্যবাদ। আপনার এটা যেটা করতে হবে সেটা নিশ্চয়ই এটা বোধহয় এমবিসিতেই হবে, কনসুলেটে হবে, ঢাকা কনসুলেটে। যদি ওটা হয় তাহলে হয়তো তাদের কিছু ফলো আপ ইনফরমেশন আছে। আপনারা যখন অ্যাপ্লিকেশনগুলো ফাইল করে দিয়ে চলে আসে, ইন্টারভিউটা যখন হয়ে যায়, তখন তারা এটা মুখে বলে দেয়, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু তারা লিখিতভাবে কোনো প্রুফ দেয় না। এটা যদি কনসুলেটে হয়ে থাকে ডেফিনেটলি তারা কোনো রিটার্ন কাগজ দেয়নি। আমরা যেটা করি আমেরিকাতে, আমরা স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্টে গেলে আমরা সাধারণত বলি যে ঠিক আছে, তুমি কেসটা অ্যাপ্রুভ করলে আমার পাসপোর্টে স্ট্যাম্প করে দাও,
হ্যাঁ, তো এটা যেহেতু ওইখানে হয়নি, তখন হয়তো ভিসাটা রিভিউ করতে যায়, তারা হয়তো দেখছে যে ওইখানে হয়তো কোনো গ্যাপ আছে। কাজে এটা তো আমার মনে হয় যে চিন্তার কোনো ব্যাপার আছে, যদি উনি অনেস্টলি সত্যি সত্যিভাবে যে জিনিসগুলো দেয় তাহলে ওইটা ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশনের পরে তারা এটা করবে। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে ওই কনসুলেটে আরেকটা ফলো আপ দেন। আচ্ছা, সুপ্রিয় দর্শক, আমরা আপনাদের টেলিফোনের অপেক্ষায় আছি এবং আমরা জানি যে আপনারা টেলিফোন করেন এবং প্রতিনিয়ত এ বিষয়ে অনেক প্রশ্ন আপনাদের থাকে, আরও অনেক প্রশ্ন আমরা ফেসবুকে আসতেছে, আমরা সেগুলো নিব এবং আপনাদের উত্তর আশা করছি দেওয়ার চেষ্টা করব। এখন একটা ছোট্ট বিরতিতে কি যাবো আমরা নাকি আরেকটু আলোচনা চালিয়ে তারপরে যেতে পারি? আচ্ছা, আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতির পর ফিরে এসে আমরা আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করব। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছি আমি শামিম আল আমিন। পর্দায় যে নম্বরটি আপনারা দেখছেন 6463079828, এই নম্বরে প্রশ্ন করতে পারেন, প্রশ্ন করতে পারেন ফেসবুকে। ফেসবুকে সরাসরি কিন্তু অনুষ্ঠানটি দেখানো হচ্ছে এবং এই মুহূর্তে অনেকেই আমাদের সাথে দেখছেন এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমরা খুব এই প্রশ্ন এবং সাথে সাথে আমরা ফিডব্যাক পাচ্ছি এবং অনেকেই আপনারা দেখছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমরা এই পর্যায়ে একটা রিপোর্ট দেখব, বিশেষ করে নতুনভাবে বেশ সরগরম হয়ে উঠেছে ওবামা কেয়ার বাতিল করে নতুন একটি স্বাস্থ্য বিল পাশ করার বিষয়ে রিপাবলিকানদের প্রচেষ্টা, এবং এক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প চেষ্টা করছেন, তারা গতকাল চেষ্টা করে আসলে পূর্ণাঙ্গ ওবামা কেয়ারটি বাতিল করতে পারেননি, সিনেট এটি প্রত্যাখ্যান করেছে এবং 7 জন বিপক্ষে ভোট দিয়েছে, তার মধ্যে ম্যাককেইন, জন ম্যাককেইন তিনিও রয়েছেন। আমরা যদি আমাদের কোনো দর্শক যুক্ত হয়ে থাকেন আমরা নিয়ে নেব নাকি নিয়ে নেন, আমরা তাহলে প্যাকেজটি আমরা দেখে নিই, রিপোর্ট একটু দেখে নিই। সিনেটে প্রস্তাবিত স্বাস্থ্যনীতির পক্ষে অন্তত 50 জন রিপাবলিকান সদস্যের সমর্থন পেতে এবার নতুন কৌশলের আশ্রয় নিয়েছেন সিনেট মেজরিটি লিডার মিচ ম্যাকনেল। অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট বা ওবামা কেয়ার সম্পূর্ণ বাতিলের বদলে আংশিক বাতিলের ঘোষণা দিয়েছেন তিনি। ঠিক কোন অংশটুকু বাতিল করা হবে সে বিষয়ে এখনও ঐক্যমতে পৌঁছতে পারেননি রিপাবলিকান সিনেটররা। It's called regular order. I said in January we should not repeal without a replacement, and just an indefinite hold on this just creates more chaos and confusion. Why would I make a decision on the bill? They won't even tell me what's in the bill. Considering a bill that has not been written, published, and disclosed to the American people is just wrong. গণমাধ্যমের খবর অনুযায়ী ওবামা কেয়ারের ইন্ডিভিজুয়াল ম্যান্ডেটের বিধানটি বাতিলের চিন্তা করা হচ্ছে। এই বিধান অনুযায়ী সুস্থ নাগরিকদেরও স্বাস্থ্য বিমার গ্রাহক হতে হয় অথবা বার্ষিক একটি জরিমানা পরিশোধ করতে হয়। এছাড়া ওবামা কেয়ারে 50 বা তার অধিক ব্যক্তি কাজ করেন এমন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীকে কর্মীদের স্বাস্থ্য বিমা সুবিধা নিশ্চিতের আদেশ দেওয়া আছে। এই নিয়মটিও বাতিল করার কথা জানিয়েছেন একাধিক রিপাবলিকান সিনেটর। কংগ্রেশনাল বাজেট অফিসের মূল্যায়ন অনুযায়ী ইন্ডিভিজুয়াল ম্যান্ডেটের মতো আইন বাতিলের কারণে স্বাস্থ্য বিমা গ্রাহকের সংখ্যা কমে যাবে। এর ফলে স্বাস্থ্যসেবা খাতে লেনদেনের পরিমাণও কমে আসবে বলে জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা ক্যাপিটাল ইকোনমিক্স। সংস্থার প্রধান অর্থনীতিবিদ পল অ্যাশওয়ার্ট এই তথ্য জানিয়ে বলেন, দেশের জিডিপির শতকরা প্রায় 18% লেনদেনই হয় স্বাস্থ্যসেবা খাতে। এই লেনদেন কমে গেলে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে মন্দা আসবে বলেও আশঙ্কা জানান তিনি। ওয়াহিদুর রহমান, টিবিএন 24 নিউজ ডেস্ক। অসংখ্য ধন্যবাদ দর্শক, বলুন আপনার মতামত। ওবামা কে নিয়ে ফুটবলটা ভালোই জমছে, কারণ দুই দলের ফুটবল খেলা চলছে এখন। এখন রেফারিকে ঠিক আমরা চিনি না, কিন্তু ফুটবল খেলা রেফারিবিহীন ফুটবল খেলা চলছে। বল কখনো 45 ইয়ার্সের পরে পার হচ্ছে না, আবার এদিকেও পার হচ্ছে না। মূল ব্যাপার যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে নির্বাচনী প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্প যা বলেছিলেন ওবামা কেয়ার সম্পর্কে কিংবা বাতিলের সম্পর্কে, তিনি সব কিছু ওবামা কেয়ারটা পড়ে বলেছেন কিনা আমার কাছে সন্দেহ হচ্ছে। এবং রিপাবলিকানরা যারা তাকে সমর্থন দিচ্ছেন তারাও ওবামা কেয়ারটি পুরো পড়েছেন বলে আমার মনে হচ্ছে না, কারণ তাদের অনেকেই কিন্তু এখন ভোল পাল্টিয়ে বলছেন যে না, এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা ভালো। আবার কেউ কেউ বলছেন যে এত লক্ষ লোককে ওবামা কেয়ার বাতিল করে স্বাস্থ্য
সেবার বাইরে নিয়ে আসলে এটা বড় বিপদ, নির্বাচন আমাদের যেতে হবে এবং ভোটাররা কিন্তু তখন ডেমোক্রেটও দেখবে না, রিপাবলিকানরা দেখবে না, তারা তাদের স্বার্থটা দেখবে কি আমার স্বাস্থ্যসেবা, আমি হসপিটালে যাবো নার্স আমার দিকে তাকাবে না, কেউ আমার কেয়ার করবে না, এটা তো হইতে পারে না। তো যাই হোক, সব কিছু মিলিয়ে এই রাজনীতির যে খেলাটা ছিল ওবামা কেয়ার নিয়ে, প্রেসিডেন্ট ওবামা কিন্তু একটা কথা বলেছিলেন কম এই ওবামা কেয়ার নিয়ে যে হ্যাঁ আমার বিলে ভুল থাকতেই পারে, অসঙ্গতি থাকতেই পারে, কিন্তু এর চাইতে একটা ভালো বিল যদি তোমরা আনো আমিও সমর্থন করব। কিন্তু আজ পর্যন্ত যেটা আমরা দেখলাম যে রিপাবলিকানরা প্রথম দিকে জোর গলায় বলেছিল যে আমরা এটা বাতিল করে দেবো, হ্যাঁ থাকবে না রিপাবলিকান, তারপরে কিছু কিছু রিপাবলিকান প্রশ্ন করা শুরু করলো, হ্যাঁ বাতিল করবেন ভালো কথা, তো রিপ্লেস করবেন কী দিয়ে? আচ্ছা আপনার এখন শুনেছেন যে রিপোর্টে যে আমরা রিপ্লেস করার বিল না এনে আমরা জনগণ এটা করতে রাজি না, এখন সেখানেই আছে কিন্তু। আচ্ছা আমরা একজন দর্শক যোগ দিয়েছেন, কোনো একটি সংকট ছিল সেটা কাটিয়ে উঠে আমরা দর্শককে পেয়েছি, কে আছেন প্রিয় দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, কোনো কারণে কেটে গেছে, মানে সংযোগ আসতেছে এবং কোনো একটা যান্ত্রিক ত্রুটির কারণে সেগুলো কেটে যাচ্ছে। দর্শক আমরা দুঃখিত, আমরা কিছুক্ষণের মধ্যেই নিশ্চয়ই আপনাদেরকে আবার নিতে পারবো। একজন একটি প্রশ্ন করেছে ফেসবুকে, তিনি বলছেন যে তার ওয়াইফ অ্যাপ্লাইড ফর হার ব্রাদার অ্যাট 2010, হোয়েন ইউ থিঙ্ক হি কামিং, মানে সে এটা কবে নাগাদ হতে পারে বলে। এটা কান্ট্রি কোটাতে আসে, তো কান্ট্রি কোটাতে ইউএস সিটিজেনরা দরখাস্ত করলে এখন বাংলাদেশের জন্য আমি বলতে পারি অ্যাবাউট 12-13 ইয়ার্স রান করছে। আচ্ছা, বাপ্পি নামে একজন ফোন করছেন, তিনি কারেন্ট ওয়েটিং টাইমটা জানতে চাচ্ছেন, টু গেট ওয়েটিং ডেট আফটার NVC কমপ্লিট মাই IR5 কেস। ও ওকে, তো এইটাতে ওই NVC যদি এটা কমপ্লিট করে থাকে, হুইচ ইজ দ্য ন্যাশনাল ভিসা সেন্টার, ওইটা কমপ্লিট করার পরে আপনি ওই স্ট্যাটাস ইয়ের জন্য জানার জন্য তাদের কাছে ফোন করলে অথবা তাদেরকে যদি ইমেল করেন তারা আপনার কেসের স্ট্যাটাসটা বলে কানেক্টটা জানিয়ে দেবে। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন প্রিয় দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো, কে আছেন প্রিয় দর্শক? আপনার অ্যাপ্রুভাল লেটারে নিশ্চয়ই লেখা আছে, ওইটা ভিসা সেন্টারের কাছে আপনার ফাইলটা ওরা পাঠায় দেয় সঙ্গে সঙ্গে, বলে যে উইদিন 30 ডেইজ, তো উইদিন 30 ডেইজের পরে যদি আপনি ভিসা সেন্টারের থেকে কোনো ফলো আপ লেটার না পান, ওইখানে একটা 800 নাম্বার আছে ভিসা সেন্টারের, ওদের কাছে ফোন করবেন, ফোন করলে ওরা বলে দেবে ওরা ফাইলটা মানে USCIS পাঠিয়েছে কি না, তারপরে থেকে আপনার কেসটা প্রসেসিং হবে। জি ধন্যবাদ, কে আছেন এরপরে দর্শক? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, আপনার নাম এবং পরিচয়, কোথা থেকে বলছেন? আমার নাম এমডি ফারুক ভোর থেকে, ভাই আমি একটা তথ্য জানার জন্য ফোন করছি। বলুন। আমি এসএমএল অফিস করছি, আমার আপনার ওয়ার্ক পারমিশনের সময় এসে গেছে, আমার একটা ট্যাক্সের এক মেয়ে বয়স হইল 12 বছর 6 মাস, এদের জন্য কি আমি ওয়ার্ক পারমিশ করতে পারবো? আর ওয়ার্ক পারমিশনের অর্থ কিরকম যায়, আমি একটু তথ্য জানতে। ধন্যবাদ। ওয়ার্ক পারমিটের জন্য SLM কেসে ইনিশিয়ালি কোনো ফি দিতে হয় না, তার পরবর্তীতে আপনি যখন রিনিউ করবেন তখন লাগে। আর ওয়ার্ক পারমিটের ব্যাপারে ইয়াস, এটা মানে আপনি যে কোনো বাচ্চার জন্য এটা করতে পারেন, আপনি এই জন্যই ওয়ার্ক পারমিট তাদের জন্য ফাইল করবেন, কারণ ওয়ার্ক পারমিট না হলে তারা কোনো সোশ্যাল সিকিউরিটি নাম্বার পাবে না, যদি সোশ্যাল সিকিউরিটি নাম্বার না পায় তাহলে আপনি তাদের স্কুলে ভর্তি করা অথবা অন্য কোনো সুবিধা আপনি নিতে পারবেন না, কাজেই আপনি বয়স নির্বিশেষে আপনি সবার জন্য ওয়ার্ক পারমিট ফাইল করতে পারেন, কিন্তু তারা ওয়ার্ক করতে পারবে না, যদি তারা আন্ডার 18 হয় নো দে ক্যান নট ওয়ার্ক। অসংখ্য ধন্যবাদ। কে আছেন এবার প্রিয় দর্শক? একজন আছেন পরিমল রয়, তিনি বলছেন তিনি আমেরিকান সিটিজেন, তিনি সিটিজেনশিপ পেয়েছেন April 2017-এ, মানে এই বছর, বাট হোয়েন আই গট ইট ব্যাক দেন আই স মাই সিটিজেনশিপ সার্টিফিকেট ওয়াজ মিসস্পেল্ড, দেন আই কল ইমিগ্রেশন অফিস, দে সেন্ড মি ওয়ান নোটিস দ্যাটস আই হ্যাভ টু সাবমিট N-565, সো আই ডিড। How long it will be take time? Okay. ওই
আপনার যে ফর্মটা আপনাকে ফিল আপ করতে হয়েছে ওটা হচ্ছে যে রিপ্লেসমেন্ট অফ ইউএস সিটিজেনশিপ সার্টিফিকেট, ওই রিপ্লেসমেন্টের সার্টিফিকেটটা পাঠালে ওইগুলো অনেকগুলো ঘর লেখা আছে, ওইখানে যদি আপনি দেন যে তারা মিসস্পেল করেছে তাদের নিজের ভুলের জন্য, ওই ক্ষেত্রে হয়তো আপনাকে ফিটা ওরা মাফ করে দিবে, কিন্তু এটা প্রসেসিংয়ে আপনার কিছু সময় লাগবে। এখন মানে এটা ওনার ভুল না হওয়ার পরেও ওনার প্রসেসিংয়ে সময়টা লেগেই যাবে, প্রসেসিংয়ে লাগবে। আপনার ভুল যেটা হয়েছে এটা আমি বলবো, আপনি যখন সার্টিফিকেটটা তাদের কাছ থেকে অ্যাকসেপ্ট করেছেন তখন কিন্তু কুইকলি ওটা আপনাকে একটু রিভিউ করা উচিত ছিল। ইউজুয়ালি আমার ক্লায়েন্টদেরকে আমি যেটা বলি যে তিনটা জিনিস আপনি সবসময় দেখবেন ওই জায়গায়, আপনার নামের স্পেলিংগুলো ঠিক মতো আছে কিনা, আপনার ডেট অফ বার্থটা ঠিক মতো আছে কিনা, আপনার যে জেন্ডারটা সেটা পুরুষ না মহিলা দেখানো হয়েছে, এই জিনিসগুলো একটু দেখে তাৎক্ষণিকভাবে কি তাৎক্ষণিকভাবে তাদের কাছে দিলে পরে ওরা ওটা রেখে দেয়। তখন আপনি জানেন সিটিজেনশিপের জন্য ওতের জন্য যেতে হয়, তো ওতে অ্যাডমিনিস্ট্রেট করার জন্য যে লোকগুলো থাকে না তারা ওটা রেখে দেয় এবং এটা তড়িৎ গতিতে তারা কারেকশন করে দেয়। এবং লাকিলি আপনি যদি কোনো ইউএসসিআইএস অর্থাৎ ইমিগ্রেশন অফিসে যদি আপনি সিটিজেনশিপ যদি করেন না, ওরা অ্যাকচুয়ালি ওদের ব্যাকরুমের থেকে করে নিয়ে সাথে সাথে হাতের মধ্যে দিয়ে দেয়। এটা তো খুব ভালো নিশ্চয়ই। প্রিয় দর্শক কে আছেন এবার আমাদের সাথে সংযোগে? হ্যালো হ্যালো, কে আছেন প্রিয়? জি, কোথা থেকে? আমি মেরিলেন থেকে বলছি। বলুন ভাই। জি, আমার প্রশ্ন হচ্ছে যে আমার আমি আমি আমার ওয়াইফের জন্য ডিসেম্বরে অ্যাপ্লাই করছিলাম, এখন মার্চ আমার একটা বেবি হয়েছে, জুনের 12 থেকে আমার কেসটা অ্যাপ্রুভ হয়েছে, এখন কি আমার বেবির জন্য অ্যাপ্লাই করতে হবে কিনা? না, আপনি এই মুহূর্তে আলাদাভাবে কিছু করার দরকার নাই, আপনি এটা যোগ দিতে পারবেন যখন ওনারটা কেসটা প্রসেসিং হয়ে যখন ভিসা সেন্টার দিকে যাবে তখন তারা ফ্যামিলি আপডেট চায়। জি, ধন্যবাদ আপনাকে। এবার কে আছেন? আচ্ছা, আমাদের সাথে আবার সংযুক্ত হতে হতে আমরা নাজমুল হাসান ভাই আপনার কাছে যাই। এখন আপনার কাছে কি মনে হয় এই যে ওবামা কেয়ার বাতিল করার প্রচেষ্টা এখন আংশিকে এসে ঠেকেছে এবং তারা এইটিকে এগিয়ে নেবে, আপনার কাছে কি মনে হয় যে ফাইনালি এটা কি হতে? 90 মিনিটের ফুটবল খেলাও আছে, 120 মিনিটেরও আছে, তো এটা কত কত দীর্ঘস্থায়ী হবে বলা মুশকিল। তবে যতটুকু আমার কাছে মনে হয় যে আনটিল অ্যান্ড আনলেস নতুন একটা হেলথ কেয়ার বিল রিপাবলিকান হাউস বলেন বা সিনেট বলেন নিয়ে আসছে না, মানে সিনেটররা কিংবা রিপাবলিকান কংগ্রেসম্যানরা দেখতে পাচ্ছে না স্পষ্ট, কারণ এই বিলটা নিয়ে তাদের তাদের এলাকায় গিয়ে কথা বলতে হবে। কেউ যদি এমন একটা বিল আসে যে বিল আমেরিকানদের জন্য মানে তার এলাকার লোকের জন্য কোনো ফলো দেখা হলো না, যেমন ধরুন এই যে ম্যান্ডেটের কথা বললেন, এই যে ম্যান্ডেট যে ইন্ডিভিজুয়াল ম্যান্ডেট, হ্যাঁ আমি আমার শরীর ভালো, আমি 20 বছরের যুবক, আমি হেলথ কেয়ার নিলামই না, কিন্তু ওবামা কেয়ার যেটা করার চেষ্টা করা হয়েছে যে তোমার হেলথ ভালো সেটা বড় কথা না, সামষ্টিকভাবে সবার হেলথের জন্য তোমাকে একটা দায়বদ্ধতা নিতে হবে, গ্রহণ করতে হবে, সেই জিনিসটা করা হয়েছিল। কিন্তু দর্শক আছেন, আমরা একটু যাই। প্রিয় দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম, আমার নাম ইলিয়াস, আমি ব্রুকলিন থেকে বলতেছি। জি, আমি ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছিলাম 2016 জুলাই মাসে, তো 2017 সালের মে 31 আমার টেস্টটা কমপ্লিট হয়েছে আর কি, বললো যে অ্যাভেলেবল ইন্টারভিউ ডেট পেলে ওরা জানাবে, তো লাইক 57 বা 58 দিন হয়েছে, আমি এখনো আমার ইন্টারভিউ ডেটটা পাই নাই, তো আমি জানতে চাইছি এই টার্মটা কি নর্মাল কিনা, সমস্ত দেশের কনসুলেটের ইনিশিয়াল ভিসাটা তারা সেট করে দেয়, একবার যখন ফাইলটা তাদের কাছে চলে যায় তখন থেকে আপনি এমবেসিতে যোগাযোগ করুন। ধন্যবাদ আপনাদেরকে। কে আছেন এবার প্রিয় দর্শক? ওয়ালাইকুম সালাম, জি ভাইয়া বলুন। আমি জানতে চাচ্ছি যে আমি গ্রিন কার্ড ধারী, আমি আমার 21+ আবেদন করেছি, সে কিন্তু এমিগ্রেট হয়ে আসছে, তো যখন কলকাতা তৈরি আসবে তখন তার ইন্টারভিউ আসবে, তখন কি সে বাড়াতে তাই করতে পারবে, আর এখানেই তার স্টুডেন্ট ভিসা স্ট্যাটাস করে এদিকে দেখতে পারবে, এই বিষয়ে জানতে চাচ্ছি। আপনার কেসটা একটু কমপ্লিকেটেড কেস, আমি এটা বলে দিই কী জন্য। একটা হচ্ছে যে আপনি, আমি যতটুকু শুনতে পাচ্ছি আপনি বলছেন যে তার বয়স 21-এর উপরে, যদি তার বয়স 21-এর উপরে হয়ে থাকে তাহলে তাকে কিন্তু সার্টেন ভিসার নাম্বারের জন্য ওয়েট করতে হবে, সেটা একটু লম্বা সময়, এক। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি তাকে যেভাবে হেল্প করতে পারেন সেটা হচ্ছে এর মাঝে যদি আপনি নিজে সিটিজেন হন তাহলে ভিসা সেন্টারকে বললে আপনার কেসটা তারা আপডেট করে দিবে, তখন সে সিটিজেনের সন্তান হিসেবে আপনার প্রসেস করবে। আর দ্বিতীয় জিনিস যেটা সেটা হচ্ছে সে যদি আমেরিকাতে এসে থাকে তাহলে তাকে লিগ্যাল স্ট্যাটাসে থাকতে হবে, যদি এখান থেকে সে
সে স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্ট চায়। আচ্ছা, শেষ হয়েছে? জি। আচ্ছা, ধন্যবাদ। আরও দুটি প্রশ্ন আছে। রাজীব আহমেদ, তিনি বলছেন তার গ্রিন কার্ডের বয়স অলমোস্ট 5 ইয়ার্স, বাট টানা 9 মাস তিনি দেশে ছিলেন, এখন কি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন? এখানে থেকে সিটিজেনশিপ করতে হলে মিনিমাম আপনাকে 90 ডেজের একটা রেসিডেন্সি রিকোয়ারমেন্ট যেটা আছে আর কি, এটা বলা যায়। তো আপনি সিটিজেনশিপের দরখাস্ত করতে পারবেন, কিন্তু ডিপেন্ড করে যে আপনার এই 9 মাসটাই কি আপনার সবচেয়ে বড় গ্যাপ ছিল কি না। যদি আর অন্য কোনো গ্যাপ না থাকে আপনি দরখাস্ত করতে পারেন, কিন্তু ইউ মাস্ট এক্সপ্লেইন দ্যাম দ্যাট ওয়াই ইউ আর দেয়ার ফর সো লং। আচ্ছা, আরেকটি আছে, নীলিমা শিল্পী, তার বাবা মারা গেছেন এবং তিনি কি তার সৎ মা, মানে যিনি আছেন স্টেপ মাদার, তার জন্য অ্যাপ্লাই করতে পারবেন? অ্যাবসোলুটলি, সৎ মা আর নিজের মার মধ্যে কোনো পার্থক্য নাই, কারণ উনি আপনার বাবার স্ত্রী। শুধু এটাই খেয়াল রেখেন যে সেই সৎ মা মানে আপনার তার সাথে আপনার একটা গুড রিলেশনশিপ ছিল। যদি আপনারা এই ডটার এবং মাদার স্টেপ মাদারের রিলেশনশিপটা প্রুভ করতে পারেন তাহলে আপনার কেস অ্যাপ্রুভ হবে। আচ্ছা, থ্যাংক ইউ। আশা করছি, তিনি বলছিলেন একটু হেল্প চাই আমাদের, ভুল বলছেন, আপনার পরামর্শ চান। তো আপনি নিশ্চয়ই পরামর্শ পেয়েছেন, পারবেন, আপনি এগিয়ে যেতে পারেন এবং সেজন্য একজন অ্যাটর্নির সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে এই প্রক্রিয়াটি এগিয়ে নিতে পারেন। দর্শক, আর কেউ আছেন আমাদের সাথে এই মুহূর্তে? না, আমরা নাজমুল হাসানের কাছে খুলনা, আপনি যদি একটু। হ্যাঁ, আমি এই জিনিসটা বলতে চাই, আমি আমাদের নাজমুল হাসান ভাই উনি অনেক সুন্দর বলেছেন, ওনার অনেক অভিজ্ঞতার থেকে উনি বলেছেন। তা আমি জাস্ট ট্রাম্প এই ভদ্রলোককে একটু বিশ্লেষণ করতে চাচ্ছি। সেই বিশ্লেষণটা আমি এটা বলতে চাই যে উনি কিন্তু এখনও উনি নির্বাচনী ওয়াদা যেটা বলে বাংলাদেশে ওইটার মধ্যে উনি আছেন। নাম্বার ওয়ানে ইমিগ্রেশন, নাম্বার টুতে হেলথ কেয়ার, হ্যাঁ, তারপরে এই যে আপনার এই যে মেক্সিকোতে বর্ডার ইয়ে করা, হ্যাঁ, নাফতা নিয়ে উনি কিছুদিন ইয়ে করছিল, তারপরে চায়নার সাথে ট্রেড, এই জিনিসগুলো চুক্তি বাতিল করে দিলেন, এই জিনিসগুলো নিয়েই কিন্তু উনি ইলেকশনে আসছিলেন এবং এইগুলোকেই উনি সামনে নিয়ে যেতে চাচ্ছেন, এইগুলোকে উনি সামনে নিয়ে যেয়ে উনি আবার রিএলেকশন করতে চাচ্ছেন সেকেন্ড টার্মের জন্য। এই জন্য আপনি যদি বলেন যে ট্রাম্প কতটা আন্তরিক, ট্রাম্প কিন্তু অনেকটা আন্তরিক যে এই জিনিসগুলো সে সলভ করতে চাচ্ছে, কত তাড়াতাড়ি সলভ করতে চাচ্ছে অনলি হি নোস। তো এই জন্য আমি বলবো যে ওবামা কেয়ারের ব্যাপার যেটা আছে, আমি আসতেছি এই ব্যাপারটা, ওবামা কেয়ারে যে প্রশ্ন আছে, রাইট, ওবামা কেয়ারে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি কস্ট, এই কস্ট ইজ অ্যাকচুয়ালি ড্রাইভিং এভরিবডি নাটস, বাট আদারওয়াইজ ওবামা কেয়ার ইজ এন ওয়ান্ডারফুল ল। নট এভরিবডি নাটস, সাম ফিউ বিজনেসম্যান, যেমন ধরেন আমি আপনাকে বলি যে ইন্স্যুরেন্স যে কোম্পানিগুলো যে হেলথ কভারেজ, এটা তো আগেও ছিল, যেটা ওবামা অ্যাড করেছে সেটা হচ্ছে 50+ এমপ্লয়ি, আগে তো 200+ এমপ্লয়ি, যেমন MTA, বড় বড় কর্পোরেশন সবারই কিন্তু হেলথ বেনিফিট ছিল, হসপিটাল কর্পোরেশনস এন্ড এভরিওয়ান। যেটা হচ্ছে ওবামা যেটা করেছে সেটা হচ্ছে যে দুটো জিনিস অ্যাড করেছে, সেটা হচ্ছে যে তুমি হেলথ কেয়ারের বাইরে থাকতে পারবে না, তুমি 20 বছরের তরুণ, তোমার 5 বছরের কোনো অসুখ হবে না, সর্দি কাশি হলে দোকান থেকে টাইনল খেয়ে নেবা, সেটা হবে না, তোমাকে একটা সার্টেন রেসপন্স, ইউ মাস্ট কাম ইনটু দ্য সিস্টেম। ওকে, দুটো প্রশ্ন আছে, আমরা নিয়ে নিই পরপর। কে আছেন প্রিয় দর্শক প্রথমে? জি, হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। হুম হুম, আমি নিউ ইয়র্ক থেকে নাসিমা বলছিলাম। জি আপা বলুন। আমার একটা প্রশ্ন ছিল, আমার শাশুড়ি এবং শ্বশুর 2006 আসছিল নিউ ইয়র্কে। হুম হুম, আমার ভাসুরান ছিলেন এবং ওনারা 4 মাস থাকছেন এবং ওনারা গ্রিন কার্ড পাইছেন, পেয়ে চলে গেছেন এবং এরপরে যে বিগত 11 বছর ওনারা আর আসেন নাই। তো এখন আসলে আমরা ওনাদেরকে আনতে চাচ্ছি, তো এখন আমার আসলে কি করার আছে বা কি করতে পারি আমরা? ধন্যবাদ আপনাকে, বলেন আপনি। ধন্যবাদ আপনাকে। আপনার এই প্রশ্নটা যেটা সেটা হচ্ছে যে আপনার হাজব্যান্ড যদি উনি নিজে সিটিজেন হন তাহলে অবশ্যই উনি ওনার বাবা মার জন্য আবার পুনরায় দরখাস্ত করতে পারেন জাস্ট নর্মাল ওয়েতে, আর এটা যদি আপনার ভাসুর যিনি প্রথমে এনেছিলেন উনিও আবার রিঅ্যাপ্লাই করতে পারেন। কিন্তু আন্ডার দ্য ল এনিবাডি মোর দেন 1 ইয়ার যদি আমেরিকার বাইরে থাকে তাহলে বাই অপারেশন অফ ল অ্যাবান্ডনমেন্ট অফ গ্রিন কার্ড, মিনিং যেট উনি ইচ্ছা করে গ্রিন কার্ডটা আত্মসমর্পণ করছে, কাজে ওই কার্ডটা মানে তার গ্রিন কার্ড, ওনাদের গ্রিন কার্ড বাতিল হয়ে গেছে, সেটি আবার নতুন করে প্রক্রিয়া শুরু করতে হবে, এটি হচ্ছে কথা। অসংখ্য ধন্যবাদ। কে আছেন প্রিয় দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, আমার নাম মোস্তফা। জি মোস্তফা সাহেব বলুন। হুম হুম, বলুন। আমি নিউ ইয়র্ক থেকে বলছি। জি আচ্ছা, আমার প্রশ্ন হলো বাইরের কাছে, আমি আমি এখানে থাকি নিউ ইয়র্কে, আজকে প্রায় 5 বছর কাছাকাছি আসি গেছে। হুম হুম, তো আমার ছেলে আছে, ও এখন অ্যাপ্লাই দিয়েছে পাসপোর্টের জন্য। হুম, তো আমার তো এখন আমার প্রশ্ন হলো আমার একটা মেয়ে আসছে, কিন্তু আমি মেয়েটা পাইছি ভালো মেয়ে। হুম হুম, আমি বিয়ে শাদী দিয়েছি, তার দুইটা ছেলে, একটা ছেলে একটা মেয়ে। হুম হুম, এখন আমার ছেলে অ্যাপ্লাই করলে কিভাবে করতে হবে? পালক
পালক যদি বলেন তাহলে তো অ্যাকচুয়ালি আপনার এটা অ্যাডাপ্টেড হতে হবে। হ্যাঁ, অ্যাডাপ্টেড যদি হয় আর তাকে বিয়ে দিয়ে দিয়েছেন, অ্যাডাপশনের নিয়মটা হচ্ছে আমেরিকাতে গ্রিন কার্ডের জন্য বিশেষ করে আপনি যদি আনতে হয় তাকে মিনিমাম লেস দেন 16 হতে হবে, তো 16 উপরে হলে তাকে আর আপনি অ্যাডাপশন নিতে পারবেন না। যে একটু থাকুন, মানে আগের জনের পর এখন আরেকজন আছেন, এটার উত্তর শেষ আগেরটার। ধন্যবাদ। মানে 16 বছরের উপরে হলে তিনি আর পারবেন না, অ্যাডাপশন হয় না। অসংখ্য ধন্যবাদ, আশা করছি আপনি শুনেছেন অ্যাডাপশন হয় না। এবার কে কে আছেন প্রিয় দর্শক? হ্যালো, হ্যালো, কে আছেন? কেটে গেছে, এটি আরেকটি লাইন আছে। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? জি, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, জি আপনি বলুন, আমরা শুনছি। জি জি জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি পাচ্ছেন? সম্ভবত উনি শুনতে পাচ্ছেন, আমরা পরের ফোনটি নিয়ে নিই। হ্যালো, সুপ্রিয় দর্শক, আপনি যিনি ছিলেন, দুঃখিত আপনার সংযোগটি, আপনার প্রশ্নটি শুনতে পারলাম না। এবার কে আছেন আমাদের সাথে? আমি। কে আছেন ভাইয়া? আমি আমি মিস্টার স্বপন মালাকার। জি বলুন, কোথা জি কোথা থেকে বলছেন? থেকে বলছি, বলুন। নিউইয়র্ক ব্রঙ্কস থেকে। জি, আমার স্ত্রী গ্রিন কার্ড হোল্ডার এবং বেশি দিন হয়নি সে গ্রিন কার্ড পেয়েছে, 6 মাস। এখন সে কি তার মা বাবার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে? জি, ধন্যবাদ। তার মা বাবা বাংলাদেশে থাকে, তাদের জন্য বাবা মার জন্য দরখাস্ত করতে হলে আপনার স্ত্রীকে প্রথমে সিটিজেন হতে হবে। সিটিজেনের ছাড়া বাবা মার জন্য দরখাস্ত করা যায় না। অসংখ্য ধন্যবাদ। সিটিজেন ছাড়া বাবা মায়ের জন্য অ্যাপ্লাই করা যায় না, এই জন্য সিটিজেন হতে হবে, তারপরে বাবা মার সাথে। কিন্তু আমরা এই প্রশ্নটি প্রায়ই পাই, আপনাকে ধন্যবাদ। কে আছেন প্রিয় দর্শক? এবার আজকের জন্য আমরা কি শেষ প্রশ্ন এসে বেটে নিব? কে আছেন? জি বলুন ভাই। বলুন ভাই, আমার প্রশ্ন হচ্ছে, আমি গ্রিন কার্ড হোল্ডার, আমি ডিভোর্সের পারমিশন নিয়ে একবার গেছিলাম, আজ ডিভোর্সের পারমিশন নিয়ে যেতে পারি? আর যদি আমি ডিভোর্সের পারমিশন নিয়ে যাই, তার 3 মাসের ভিতরে চলে আসি, তাহলে কি আমার সেটা সেটি পাইতে কোনো সমস্যা হবে? এটা কাউন্ট 3 মাস হবে আর 2 বছর হবে? ধন্যবাদ আপনার প্রশ্নটা, এটা খুব জটিল প্রশ্ন কিন্তু এটার উত্তর খুব সহজ। সেটা হচ্ছে আপনাকে 2 বছরের পারমিশন তারা দিয়েছে যে আপনি 2 বছর পর্যন্ত আমেরিকার বাইরে থাকতে পারবেন, কিন্তু সিটিজেনের ক্ষেত্রে তারা কিন্তু পারমিশনটা কাউন্ট করে না, তারা যে জিনিসটা কাউন্ট করে সেটা হচ্ছে যে আপনি অ্যাকচুয়ালি কতদিন ছিলেন, কাজেই সেই ক্ষেত্রে আপনার অসুবিধা হওয়ার কথা না। ধন্যবাদ আপনাকে। রফিকুল ইসলাম নামে একজন প্রশ্ন করেছেন, তিনি কি তার ভাই ভাবির জন্য অ্যাপ্লাই না করে কেবল ভাইপো ভাতিজির জন্য অ্যাপ্লাই করতে পারেন? না, অফকোর্স নট। আপনার যে মেইন যে বেনিফিশিয়ারি, মেইন অ্যাপ্লিকেন্ট হচ্ছে আপনার ভাই, আপনার ভাইয়ের সাথে আপনার ভাবি সংযুক্ত, আর ভাই এবং ভাবির সাথে আপনার বাচ্চারা সংযুক্ত। সেই ক্ষেত্রে যদি ভাই মনে করে যে সে শুধু আসবে এবং বাচ্চা দুটোকে আনবে, তাও আনতে পারে, কিন্তু ভাইকে অবশ্যই আনতে হবে, ভাইয়ের সাথে আপনার রক্ত। আচ্ছা আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে যে অ্যাডাপশনের কথা বললেন, 16 বছর, তো এর সাথে কি আবার কোনো ইনকামের ব্যাপার থাকে? এই মুহূর্তে ইনকাম না, সেটা হচ্ছে যে অ্যাডাপশনের ব্যাপারটা আমি আরেকটু ক্লিয়ার করে দিতে চাই আপনাদেরকে। অ্যাডাপশনটা হচ্ছে যে বাংলাদেশে অ্যাডাপশন বলে কোনো জিনিস নেই, বাংলাদেশে যেটা আছে সেটা হচ্ছে লিগাল গার্ডিয়ানশিপ। লিগাল গার্ডিয়ানশিপটা আবার আমেরিকাতে অ্যাকসেপ্টেবল না। অ্যাডাপশনটা আমেরিকাতে অ্যাকসেপ্টেবল এই হিসাবেই, আপনি যখন একটা বাচ্চাকে এই দেশে অ্যাডাপ্ট করেন তখন সেই বাচ্চাটা আপনার নিজের বাচ্চা হয়ে যায়। আপনার যদি কোনো কারণে কিছু হয় তাহলে সেই বাচ্চাটা কিন্তু আপনার অন্যান্য বাচ্চার সাথে সমানভাবে সে অংশীদারিত্ব পাবে। এই ক্ষেত্রে সবচেয়ে বড় এক্সাম্পলটা হচ্ছে আমাদের সিনেটর জন ম্যাকেইন। জন ম্যাকেইন ব্রিজিত নামের একটা মেয়েকে বাংলাদেশের থেকে তার ওয়াইফ সিন্ডি ম্যাকেইনের মাধ্যমে সে অ্যাডাপ্টেড করে নিয়ে আসছিল। আজকে যদি জন ম্যাকেইনের কিছু হয় তাহলে বাংলাদেশি ব্রিজিত ম্যাকেইন জন ম্যাকেইনের মেয়ে হিসাবে কিন্তু তার সম্পত্তির সম্পূর্ণ ভাগ অন্যান্য বাচ্চারা যেরকম পায় সেও সেটা পাবে। আপনি যদি এই ফর্মুলাটা ফলো করেন আপনি পুরো ব্যাপারটা বুঝতে পারবেন। অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় একেবারেই শেষের দিকে, একজন একটু করেছেন ইনামুল, 21 বছরের উপরে কেস, কেস প্রক্রিয়াধীন আছে, এখন মাল্টিপল ভিসার জন্য কি আবেদন করতে পারেন? অবশ্যই করতে পারেন, মাল্টিপল ভিসা যদি ওনার হয়ে যায় তো খুবই ভালো। তবে আপনার এটা ডিসক্লোজ করতে হবে যে ওনাকে, ওনার একটা ইমিগ্রেন্ট পিটিশন এখানে পেন্ডিং আছে, আর এটা যদি উনি ডিসক্লোজ না করে, এখনকার ইমিগ্রেশনে এই পিটিশনগুলো স্ক্যানিং করে রাখে, এগুলা আপনার আপনার ইলেকট্রনিক ইনফরমেশন। জি, আরেকজন বলছেন যে তিনি আমেরিকার গ্রিন কার্ড হোল্ডার, তার বাংলাদেশের পাসপোর্টের মেয়াদ ফেব্রুয়ারিতে শেষ হবে, এর মধ্যে 1 মাসের জন্য তিনি বাংলাদেশে আছেন, তার কি আমেরিকায় ফিরতে কোনো সমস্যা আছে? অনেকে বলছে বাংলাদেশ থেকে বের হতে হলে কমপক্ষে 6 মাস মেয়াদ থাকতে হবে পাসপোর্টের, তিনি সেপ্টেম্বরে এসে অক্টোবরে ফিরে যাবেন।
আপনার যে প্রশ্নটা, এটার মধ্যে অনেকগুলো মাস থাকবে বাকি, সেটা আপনার ইন্টারন্যাশনাল রুলস অনুযায়ী যে ইউ মাস্ট হ্যাভ এ ভ্যালিড পাসপোর্ট অ্যাট লিস্ট ভ্যালিড ফর সিক্স মান্থ, কাজে এই জিনিসটা ঠিক করে যাওয়াটা মনে হয় আপনার জন্য নিরাপদ। সেক্ষেত্রে তিনি, আপনি তো আপনার নতুন পাসপোর্ট করেই যেতে পারেন নাকি? হ্যাঁ, সেটা যদি তিনি কি বাংলাদেশে গিয়েও করতে পারেন? হ্যাঁ, উনি তার যে ট্রাভেল ডকুমেন্ট যেটা গ্রিন কার্ড হোল্ডারের, আপনার যে গ্রিন কার্ডটা এটা হচ্ছে যে আমেরিকাতে আসার জন্য বেসিক্যালি একটা ভিসা, সো ইউ হ্যাভ দ্য আমেরিকান ভিসা টু গেট ইন হিয়ার, এটা হচ্ছে গ্রিন কার্ডের। আর যে পাসপোর্টের যে ব্যাপারটা, সেটা হচ্ছে নাগরিকত্বের প্রশ্ন। তো এনি নাগরিক, যে কোনো দেশের নাগরিক যদি ইন্টারন্যাশনাল ট্রাভেল করে, সেই ক্ষেত্রে তাকে 6 মাসের জন্য লাগে, তবে ক্ষেত্র বিশেষে এটা পরিবর্তন হতে পারে। কিন্তু আমার মনে হয় ভাই, আপনি আমেরিকায় ঢুকতে তো কোনো পাসপোর্টের প্রয়োজন নাই গ্রিন কার্ড ধারীর, অবশ্যই লাগবে না আমেরিকায় ঢুকতে। গ্রিন কার্ড নিয়ে কেউ যদি আমেরিকায় ঢুকতে চায়, এয়ারপোর্টে তো তার পাসপোর্ট শো করার দরকার নেই, গ্রিন কার্ড ইজ ভিসা। কিন্তু বাংলাদেশ থেকে আসতে না লাগবে, আমাকে শেষ করতে, এটা একটু জটিল, আমি এটা আমি নিজে ক্লিয়ার হতে চাই। সেটা যেহেতু আমেরিকায় ঢুকতে তার পাসপোর্ট লাগছে না, তো সেইখানে এসে আমেরিকান কনসুলেটের মাধ্যমে তো পাসপোর্ট রিনিউ করতে পারে, আমেরিকান কনসুলেটের মাধ্যমে না, বাংলাদেশি কনসুলেট যেটা আমেরিকায় আছে এখানে। হ্যাঁ, সে বাংলাদেশে, কিন্তু তাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে পাসপোর্ট ছাড়া ইন্টারন্যাশনাল ট্রাভেল করাটা ঠিক না। তো যেহেতু পাসপোর্ট ছাড়া যে যে কোনো দেশে, আপনি মনে করেন যে কোনো জায়গায় আপনার প্লেনে কোনো গন্ডগোল হলো, আপনাকে সেই দেশে সাইপ্রাসে আপনাকে প্লেনটা আনলোড করে দিল, তো সাইপ্রাস আপনাকে অ্যাকসেপ্ট করবে না যদি আপনার কাছে 6 মান্থের ভিসা না থাকে, না থাকে পাসপোর্টের মেয়াদ না থাকে। হ্যাঁ রাইট, অসংখ্য ধন্যবাদ দর্শক, আশা করছি বুঝতে পেরেছেন অন্তত 6 মাসের মেয়াদ আপনাদের পাসপোর্টে আছে কি না এটি দেখে আপনারা যে কোনো ভ্রমণ করবেন, এটি নিরাপদ এবং সেক্ষেত্রে নিশ্চয়ই আপনারা আপনাদের সুবিধাটি পাবেন। আশা করছি উত্তরটি পেয়েছেন এবং একই সাথে যারা জানতেন না তারাও জানলেন, আমরাও জানলাম, আমাদেরও অনেক উপকার হলো। অসংখ্য ধন্যবাদ দর্শক, আপনারা যারা আমাদের সাথে ছিলেন, ধন্যবাদ নাজমুল হাসান, ধন্যবাদ নাজমুল আলম, দুই নাজমুল ভাইকে নিয়ে আলোচনা আজকে জমে উঠেছিল, আশা করছি আপনারা উপভোগ করেছেন। আগামীতে দেখা হবে, সবাই ভালো থাকুন।